এসএসসি জেনারেল ম্যাথ অধ্যায় 12.2 এর আমরা এখানে একটা অপনয়ন করব। অপনয়নের তিনটে একই নিয়ম, আর গুণনের আমরা কিছু করেছি, যারা যারা পারেন না অবশ্যই দেখে নেবেন চ্যানেল থেকে। অপনয়নে আমরা যাই, অপনয়নে হচ্ছে কি নিয়ম আমরা 6 নম্বরটা করি, কারণ 6 নম্বরটা অনেক কাছে হার্ড মনে হবে, কারণ এটা অক্ষর প্রতীক দেওয়া আছে। তাই অপনয়নের প্রথম কাজ হচ্ছে যে কাকে আমি ভ্যানিশ করব, এটা প্রথমে আমার মাথায় রাখতে হবে, যে কাকে আমি বাদ দিতে চাচ্ছি, ওয়াই কে না এক্স কে। তারপরে আমার নির্দিষ্ট ভাবে আগাতে হবে। তো আগে আমি প্রদত্ত সমীকরণ লিখে উঠাই বোর্ডে। তো আমি লিখি যে 6 নম্বরটা করছি, 6 নম্বর লিখলাম, এবার লিখব প্রদত্ত সমীকরণ, একটু বড় করি নাহলে ওর দেখে সমস্যা হবে। এটা প্রদত্ত সমীকরণ দ্বয়, প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ দ্বয় লিখে আমরা একটু তুলি বোর্ডে। প্রদত্ত সমীকরণ দ্বয়, তো কি কি সমীকরণ ছিল আমার, আমার প্রথমটা ছিল হচ্ছে এক্স প্লাস বিওয়াই সমান সি, এই একটা সমীকরণ 1 নং। তারপরেটা আছে এ স্কয়ার এক্স প্লাস বি স্কয়ার ওয়াই ইজ ইকুয়াল টু সি স্কয়ার, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তো অপনয়নের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, যে যে কোনো একটাকে আমার চুজ করে নিতে হবে, কাকে আমি ভ্যানিশ করব। তুমি এক্স কেও বাদ দিতে পারো, ওয়াই কেও বাদ দিতে পারো, ধরো আমি ওয়াই কে বাদ দিব। তো ওয়াই কে বাদ দিতে হলে ওয়াই এর সহগগুলোর দিক তাকাতে হবে। যেমন উপরের ওয়াই এর সহগ হচ্ছে আমার বি, আর নিচের ওয়াই এর সহগ হচ্ছে বি স্কয়ার, উপরের বি নিচে বি স্কয়ার, তো সমান করতে হলে উপরেটাকে বি দ্বারা গুণ করতে হবে। তো আমরা এভাবে লিখবো যে 1 নং কে বি দ্বারা, তাহলে 1 গুণ বি, এবং 2 নং কে আমরা কিছু দ্বারা গুণ করবো না, তাহলে 2 নং কে 1 দ্বারা, 2 গুণ 1 লিখতে পারো। হ্যাঁ, 2 গুণ 1 লিখতে পারো। তো এখন এই এখন এখানে এদের চিহ্ন কি, চিহ্ন দেখতে পাচ্ছি একই চিহ্ন, তাহলে একই চিহ্ন থাকলে আমরা কি করব, বিয়োগ করব, আর বিপরীত উপরে প্লাস দিয়ে মাইনাস আমরা যোগ করতাম। তাহলে 1 নং কে বি দ্বারা এবং 2 নং কে 1 দ্বারা গুণ করে 1 থেকে 2 বিয়োগ করে পাই। এটা যে সমীকরণ আকারে এভাবে লিখলেও পারো বা বাংলায় লিখতে পারো, যে 1 নং, নন নং কে বি দ্বারা গুণ এবং 2 নং কে 1 দ্বারা গুণ করে 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই, বিশাল একটা দুইটা লাইন হবে, এটাও লিখতে পারো বা সমীকরণ আকারেও লিখতে পারো। থেকে বি দ্বারা গুণ করলে হবে এ বি এক্স প্লাস বি স্কয়ার ওয়াই সমান বি সি, এটা তো যা আছে তাই থাকবে, এ স্কয়ার এক্স প্লাস বি স্কয়ার ওয়াই সমান সি স্কয়ার, কারণ যেহেতু এটা 1 দ্বারা গুণ করা হয়েছে আর এটা বি দ্বারা গুণ করেছে, বি বাড়বে। তো এরপরে বিয়োগ মানে চিহ্ন পরিবর্তন, মাইনাস মাইনাস মাইনাস, চিহ্ন পরিবর্তন করে ওয়াই ওয়াই কিন্তু আমার কাটা গেল, তাহলে ওয়াই ওয়াই কাটা গেলে আমার থাকবে কি, এখানে এক্স যদি কমন নেই, তাহলে এক্স কমন নিলে বা এ এক্স কমন নেই, তাহলে এ এক্স কমন নিলে আমার আসবে এ একটা থাকবে প্লাস বি, এ এক্স কমন নিলে আসবে এ প্লাস বি, সরি এ মাইনাস এ বি মাইনাস, সরি ভুল লিখছি আমি, বি মাইনাস এ হবে, এক্স কমন নিলে আমার আসবে হচ্ছে বি মাইনাস এ, বি মাইনাস বি থেকে এ বিয়োগ যাবে। এখান থেকে একটা এ কমন নিচ্ছে, এখান থেকে এ কমন নিচ্ছে, এক্স কমন নিচ্ছে, বি রইলো, এখানে এই একটা কমন নিয়েছি, এক্স কমন নিয়েছি, একটা এ রইলো, কারণ দুইটা এ থেকে একটা এগুলো একটা এ থাকে, আর এখানে ওয়াই ওয়াই তো কাটা গেল পুরোটা, কাটলেও পারো না এইভাবে রেখে দিলেও পারো। আর এখানে এখানে আমার কি কমন যায়, সি কমন যায়, সি কমন যায় আমার হয় বি মাইনাস সি, বি মাইনাস সি। এরপরে আমরা এক্স এর মান বের করব, সেজন্য আমরা এক্স কে রেখে দিব, বাইর গুলোকে এক পাশে পাঠিয়ে দিব, তাহলে বা লেখে আমরা লিখতে পারি এক্স সমান হবে সি ইন্টু বি মাইনাস সি বাই এ ইন্টু বি মাইনাস এ, এই হচ্ছে আমার এক্স এর মান। আমি আবার বলছি এক্স রেখে দিয়ে বাকিগুলো এফে পাঠাবো, এই হচ্ছে আমার এক্স এর মান। এই যে অপনয়নের জিনিসটা সহজ লাগে অনেকেরই, কারণ হচ্ছে যে এরকম যে একটার মান ভ্যানিশ করে বাদ দিয়ে অপর মানটা বের করা যায়। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে এই যে এক্স এর মান 1 নং এ বসাই, তাহলে কি এক্স এর মান, এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, এক্স এর মান 1 নং
সমীকরণে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই তাহলে কি হবে a ইনটু x এর পরিবর্তে এটা বসাই দেই a b মাইনাস a c b মাইনাস c এখানে by থাকবে তো প্লাস by আর এর পাশে c তো এই a কাটা যায় a কাটা যায় তারপরে আমার এইটা পিছে পাঠিয়ে দেই এবারে পাঠিয়ে দেই তাহলে আমার কি হয় by থাকে এই পাশে আর এই পাশে থাকে হচ্ছে আমার c মাইনাস c ইনটু b মাইনাস c বাই b মাইনাস a অর্থাৎ এই যে a কাটার বাকি যে রইল সেটা প্লাস অবস্থা ছিল এই যে মাইনাস হয়ে গেল এই পাশে যে তো এখন আমি গুণ করি লসাগু করি লসাগু হচ্ছে b মাইনাস a তাহলে এখানে হবে bc মাইনাস ac bc মাইনাস ac মাইনাস bc প্লাস c স্কয়ার অর্থাৎ গুণ করে দিলাম আমি ঠিক আছে লসাগু করলাম গুণ করে দিলাম লসাগু করলে এখানে মনে মনে 1 b মাইনাস এর দ্বারা গুণ করলে bc মাইনাস ac মাইনাস bc প্লাস c স্কয়ার তো আমরা এখন এই bc bc কাটা যায় এবং উপরে আমরা c কমন নিতে পারি উপরে আমরা c কমন নিতে পারি তো এই y থাকবে এখানে by ছিল থাকুক তো আমরা এই যে bc bc কাটা যায় তো c কমন নিব উপরে আর এই bটা নিচে নেমে যাবে তো b ইনটু b মাইনাস a উপরে c কমন নিলে c ইনটু c মাইনাস এ থাকবে কেন থাকবে কারণ সি স্কয়ার থেকে সি কমন নিয়েছি একটা জিরো থাকবে আর এসি থেকে সি কমন নিয়েছি এ থাকবে তো সি ইনটু সি মাইনাস এ বাই বি ইনটু বি মাইনাস এ একটা কথা মাথায় রাখতে হবে ঠান্ডা মাথা লসাগু গুলো করতে হবে এবং লসাগু করার সময় যদি সামনে মাইনাস চিহ্ন থাকে এবং তা দ্বারা গুণ করলে ভিতরের চিহ্ন কিন্তু পরিবর্তন হবে আর এই ভুলটা কিন্তু সবাই করে অনেকে পরিবর্তন করে না বা তাহলে করে যেন ভুলটা করে সমাধান আসবে সুতরাং x সমান তাহলে x সমান এত y সমান এত আর সমাধান লেখো তাহলে এভাবে লিখতে পারো যে x, y সমান c ইনটু b মাইনাস c বাই a ইনটু a b মাইনাস a কমা c ইনটু c মাইনাস a বাই b into b minus a এই হচ্ছে আমার টোটাল কথা টোটাল সমাধান দেখেন বুঝেন কিনা কারো কোনো প্রশ্ন আছে কিনা আমি আবার বলছি প্রথম কথা হচ্ছে কাকে আমি ভ্যানিশ করব আমি x কে ভ্যানিশ করব না y কে বলতে স্যার x কে করলে হবে হবে তাহলে এক নং কে x দ্বারা গুণ করতাম নিচে এই এক নং কে a দ্বারা গুণ করতাম তাহলে a স্কয়ার হইতো তখনও কিন্তু মিলতো তখন প্রথম ওয়াই এর মান বের হতো তো আমি ওয়াই আমি ওয়াই কে চুজ করেছি যে ওয়াই কে আমি প্রথমে ভ্যানিশ করব তো ওয়াই কে ভ্যানিশ করতে হলে উপরে বি স্কয়ার থাকতে হবে না হলে কিন্তু বি স্কয়ার বাদ যাবে না তো উপরে বি স্কয়ার থাকতে হবে জন্য বি দ্বারা গুণ করেছি মাইনাস দুই নং কে এক নং দ্বারা গুণ করছি তাহলে এ বি এক্স প্লাস বি স্কয়ার ওয়াই অর্থাৎ এক নং প্রথমেই উপরে ছিল এবং দুই নং নিচে লিখলাম দুই নং কিছু দ্বারা গুণ করা হয়নি বি স্কয়ার বি স্কয়ার কাটা গেছে কারণ বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয় এরপরে এই দুটো থেকে এক্স কমন নিয়েছি এবং এই দুটো থেকে তোমার সি কমন নিয়েছি এইভাবে আমরা এক্স মান পেলাম আর এক্স এর মান আমরা এই যে বসিয়েছি এক্স এর মান কিন্তু এখান থেকে বসিয়েছি এক্স এর মান আমরা এক নং সমীকরণে বসিয়েছি এরপরে এক নং সমীকরণে বসানোর পরে এই পাশে আমরা এই এ কেটে বাকিটা কিন্তু এই পেজে পাঠিয়ে দিয়েছি অনেকে ভুলে বি বি মাইনাস সি বি মাইনাস সি ভাবে কিন্তু বি মাইনাস সি না এটা বি মাইনাস এ অর্থাৎ ভাবলে হবে না ভালো করে দেখতে হবে তাহলে লসাগু করছে বি সি মাইনাস এ সি আর এটা যা এটা যেভাবে আছে মাইনাস চিহ্নের জন্য চিহ্ন পরিবর্তন করে দিয়েছে মাইনাস বি সি প্লাস সি স্কোয়ার এর বি সি বি সি কাটা অর্থাৎ এ সি মাইনাস সি স্কোয়ার এখান থেকে আমরা কিন্তু সি কমন নিতে পারি তা সি কমন হলে সি মাইনাস এ আর নিচে হচ্ছে বি মাইনাস এ তো এই হচ্ছে বি ইনটু বি মাইনাস এটা হচ্ছে তোমার হচ্ছে সমাধান আপনার সমাধান দেখো কোনো প্রশ্ন আছে কিনা প্রশ্ন থাকলে পর প্রশ্ন করো